নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলুরদমের রেসিপি নিয়ে এসেছি। কীভাবে আলুরদমটা বানালে টেস্টি হবে, খুবই টেস্টি হবে, এর জন্য আমি কী কী নিয়েছি দেখুন। আলুটা কেটে নিয়েছি, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে, টমেটো, কাজু বাদাম, সবগুলো কাজু বাদামটা বাদ দিয়ে সবগুলো আমি মিক্সচারে দেবো। টমেটোটা দিয়ে দিই, বাদামটা পরে দিয়ে দিচ্ছি। তাহলে বাটা করে নিই। তাহলে বন্ধুরা, বাটা হয়ে গেছে। গ্যাসটা অন করলাম। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে আগে থেকে তেলটা ছিল, অসুবিধা নেই, আমি তেল দিয়ে দিচ্ছি আরেকটু। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গিয়েছে, আলুটা দিয়ে দেবো, একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এরপরে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি যে মশলাটা বাটা করে রেখে দিয়েছিলাম এটাও দিয়ে দিই। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে মশলাটা কষিয়ে নিতে হবে। কড়ার গায়ে যেন দেখতে হবে, কড়ার গায়ে যেন মশলাটা না লেগে যায়। মশলাটা ধরে নিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। মশলাটা কষা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। এরপরে এইভাবে নাড়তে থাকতে হবে, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই।
আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আর আপনাদের কাছে যদি কাজু বাদাম যদি না থাকে চীনা বাদাম দিলেও হবে, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা ঢাকনাটা দিয়ে চাপা দিই। তাহলে বন্ধুরা দেখুন আলুর দমটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি যে কাজু বাদামটা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি অল্প করে মিষ্টি দেব, চিনি দেব, এটুকু দিলেই হবে। তো বন্ধুরা আমার আলুর দমটা হয়ে গেছে। আপনারা এই আলুর দমটা পরোটার সঙ্গেও চলবে আর ফ্রাইড রাইসের সঙ্গেও চলবে, সব দুটোতেই ভালো লাগবে। ট্রাই করে দেখবেন।